আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটা খুব পরিচিত প্রোডাক্টের ভিডিও। প্রসেসর নিয়ে একটু কথা বলি, আমরা আসলে পিসি বিল করতে যে কি প্রসেসর নিব, কোনটা নেওয়া উচিত, আমরা আসলে একটু মিস্টেক কিন্তু করে ফেলি। তা আমার মনে হয় এই ভিডিওটা যদি দেখেন কিছুটা উপকার হবে, খুব বেশি না, সামান্য কিছু উপকার হবে। সেই সাথে বর্তমানে ইন্টেল এবং রাইজেনের কি কি প্রসেসরগুলো আছে মার্কেটে কিছুটা প্রাইস নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব, তাহলে হয়তো আপনার কেনাটা সহজ হয়ে যেতে পারে। এবং আপনি আমার এই ভিডিওর প্রাইসটাই বেসমেন্ট কোনো প্রাইস না, মানে এখান থেকে আপনি অনেক কমে কিনতে পারেন অথবা বেশিও হতে পারে। তবে হ্যাঁ, আপনি যেখান থেকেই কিনেন একটু দাম দর করে কিনবেন, যতটা কমে কিনতে পারেন সেটাই আপনার জন্য ভালো। আমি জাস্ট আইডিয়া দেবো, কারণ হলো যে আমি হয়তো খুব বেশি প্রাইস কমও বলবো না, আবার বেশি বলবো না। হয়তো যদি বেশি কম বলে ফেলি অনেকেই গালাগালি করবেন ব্যবসায়ীরা এসে, আর যদি বেশি মানে এরম একটা হতে পারে, যে কারণে আমি একটা মিডিয়াম প্রাইসগুলো বলে দিব। আপনারা জাস্ট এখান থেকে ধারণা নিয়ে যেখান থেকে কেনেন দেখে শুনে বুঝে ভালো পণ্যটি কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে প্রসেসর নিয়ে। আমরা পিসি বিল করতে যে কী ধরনের প্রসেসরগুলো নিতে পারি বা কোনটা ভালো আপনার জন্য, সেটা নিয়ে কথা হবে। যদি ভালো লাগে এটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। একটা প্রসেসর হচ্ছে একটা পিসির মেইন কম্পোনেন্ট, অন্যান্য কম্পোনেন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ আছে, কিন্তু প্রসেসরটা হচ্ছে আপনার পিসির কস্টিংটা কেমন হবে, অর্থাৎ আপনার পারফরমেন্সটা কেমন হবে, সব কিছুই নির্ভর করবে এই প্রসেসরটা আপনি কি নিচ্ছেন। সো আপনি প্রসেসর নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার বাজেটের মধ্যে যেন সেরা জিনিসটা হয়ে যায়। এখন চলে আসি যে বাংলাদেশ মার্কেটে প্রসেসর পাওয়া যাচ্ছে ইন্টেল এবং এএমডি। তো এই দুটো প্রসেসরই সারা ওয়ার্ল্ডে যথেষ্ট জনপ্রিয়। কিছুদিন আগেও আমাদের দেশে ইন্টেলের জয় জয়াকার ছিল, সম্প্রতি রাইজেন বা এএমডির যে একটা পার্ট রাইজেন, তো রাইজেনের এই প্রসেসরগুলো যথেষ্ট জনপ্রিয় হয়ে গিয়েছে। এবং আমি যেটা পরিলক্ষিত হয়েছে আমার সামনে, বিশেষ করে যে রাইজেনের ক্লায়েন্ট এখন অনেক বেশি এবং সবাই চান যে একটু গ্রাফিক্যাল পারফরমেন্স যেহেতু অল্পের মধ্যে কিছুটা বেশি পাওয়া যায় ইন্টেলের চাইতে, সো এই জন্য রাইজেন মুখী হয়েছেন। তো যাই হোক, সমস্যা নাই, আপনার বাজেট যেমন আপনাকে সেভাবে আপনি নেবেন। তবে এখানে কয়েকটা কথা একটু বলে রাখি, যেহেতু বর্তমানে 14th generation পর্যন্ত প্রসেসর লঞ্চ করেছে ইন্টেল এবং এএমডি বাংলাদেশ মার্কেটে তারা সেল করছে 7000 সিরিজ পর্যন্ত, তো দুটি প্রসেসরই, দুই সেগমেন্টের প্রসেসর কিন্তু যথেষ্ট পাওয়ারফুল চলে এসেছে। আপনারা যদি বাজেট ভালো থাকে সবসময় আপডেট প্রসেসরটা নেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনার বাজেট যদি হয় 70-80 হাজার টাকা, আপনি ইন্টেল নিলে চেষ্টা করেন 13th gen অথবা 14th gen প্রসেসর দিয়ে পিসি বিল করার জন্য, অথবা মিনিমাম 12th gen, 12th জেনের নিচে আপনার নামাটা উচিত হবে না। কারণ হলো যে 12th gen যে ইন্টেল প্রসেসরগুলো আছে সেগুলোতে আপনি বেশ আপডেট কিছু ফিচার পাবেন। কী কী পাবেন? প্রথমত আমরা যদি বলি ইন্টেলের একটা 12th gen প্রসেসর বা 13th gen 14th জেনগুলোতে আপনি মোটামুটি DDR5 RAM ব্যবহার করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, কারণ হচ্ছে যে এক্ষেত্রে রাইজেনের যে 5000 সিরিজগুলো আছে সেগুলোতে আপনাকে DDR4 সীমাবদ্ধ থাকতে হবে। সো এই জন্য আমরা কিন্তু ইন্টেলকে কিছু কিছু ব্যাপারে একটু অগ্রে রাখতেই পারি, যেহেতু এখানে র্যামটা আপডেট লাগানোর সুযোগ আছে। আচ্ছা, এরপরে ধরুন হচ্ছে যে যদি আপনি একটু Gen 4 SSD বা Gen 5 যেগুলো সামনে আপকামিং আছে সেগুলোর জন্য আপনি অবশ্যই ইন্টেলে একটু বেশি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, এবং আপগ্রেডেশনের সুযোগগুলো একটু থাকছে, কিছুটা অ্যাডভান্স লেভেলে থেকে যাচ্ছে। এখন যদি আপনি এদিক দিয়ে চিন্তা করেন AMD গুলোতে আপনি 5000 সিরিজে র্যাম DDR4 হবে, আর SSDগুলো হয়তো আপটু Gen 4 পর্যন্ত আপনি বেশি একটু ভালো পারফরমেন্স পাবেন। সো এক্ষেত্রে এটা আপনাকে ভাবতে হবে। এরপর একটা বিষয় থাকে, যদি আপনি ইনবিল গ্রাফিক্যাল পারফরমেন্সগুলো একটু বেশি পেতে চান, যে আপনি হয়তো পিসি নিচ্ছেন টুকটাক যে ধরনের কাজগুলো করবেন একটু হয়তো গ্রাফিক্স কার্ডটা নেওয়ার প্রয়োজন হতে পারে, বাট আপনি এখন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে হয়তো আপনি ইন্টেলের কিছু কিছু প্রসেসর আছে অল্প বাজেটের মধ্যে খুব ভালো ভালো গ্রাফিক্স বা ভালো মানের কিছুটা পাওয়ারফুল গ্রাফিক্স থাকে, সো এটা ক্ষেত্রে আপনি রাইজেনকে একটু আপনার পছন্দের তালিকা রাখতে পারেন। এখন চলে আসি যে যদি আপনার বাজেট ধরেন 30-35-40 হাজার এর আশেপাশে হয় বা 50 হাজারের মধ্যে হয়, তাহলে আপনি ইন্টেল হয়তো আপনি ধরেন 13th gen পাবেন না, এক্ষেত্রে আপনি রাইজেনে থাকবেন। সেক্ষেত্রে দেখুন যে মোটামুটি বাজেটের মধ্যে ভালো মানের একটা পিসি বিল করা সম্ভব হয়ে গিয়েছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন, আপনি আপনার বাজেটটা আগে নির্ধারণ করবেন, তারপরে প্রসেসর একটা খরচ করবেন, প্রসেসরের উপর বেসিস করেই অন্যান্য কম্পোনেন্টগুলো আপনাকে কিনতে হবে। এখন যদি আপনি ইন্টেলের একটা 14th gen বা 13th gen প্রসেসর নেন, দেখবেন যে আপনি এখানে মাদারবোর্ডে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয়েছে। আর যদি আপনি AMD-র একটা ধরুন হচ্ছে যে 5000 সিরিজের প্রসেসর নেন, দেখবেন যে ওখানে অনেক বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলো পেয়ে গিয়েছেন।
ধরেন 450 550 এমডির যে মাদারবোর্ডগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট কম বাজেটের মধ্যে পাওয়া যায়। সো এদিক দিয়ে কম বাজেটের মধ্যে একটু ভালো পারফরমেন্সের জন্য কিন্তু এমডিকে আপনি অবশ্যই আপনার পছন্দের লিখে রাখতে পারেন, সে বিষয়টা মাথায় রাখবেন। দেখুন বাংলাদেশ মার্কেটে যে প্রসেসরগুলো বেশি চাহিদা এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত যদি আমি এখন ইন্টেল নিয়ে কথা বলি, এখনও বাংলাদেশ মার্কেটে ইন্টেলের 10th generation 11th generation বা 13th gen 14th gen 12th gen এগুলো যথেষ্ট চাহিদা বেড়ে যাচ্ছে। তবে রিসেন্টলি আমার যেটা একটা খারাপ লাগা একটু শেয়ার করি আপনাদের সাথে, যেমন আমাদের দেশে 10th gen যে প্রসেসরগুলো আছে একটা প্রসেসরের প্রাইসগুলো এতটা বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই 10th gen প্রসেসরটা বাদ দিয়ে সবসময় আপনি চেষ্টা করবেন রাইজেনে সুইচ করার জন্য ইন্টেলের 10th gen চাইতে। তাতে করে অবশ্যই আপনি রাইজেনগুলোতে বিশেষ করে 5000 সিরিজের প্রসেসরে বেশ ভালো পারফরমেন্স পাবেন। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর যদি আপনি 12th generation কখনো যান, সেক্ষেত্রে চেষ্টা করলেন এটাতে আর আপডেট কিছু প্রোডাক্ট নিয়ে এটাকে ভালোভাবে বিল্ড করার জন্য, আর এটা একটা ব্যাপার। আচ্ছা এরপরে একটু এখন চলে আসি যে প্রসেসর একটা আপডেট প্রাইসগুলো জানিয়ে দিতে যাচ্ছি। প্রথমত যদি আমি এখানে ইন্টেলের i3 10th generation বা i5 10th generationগুলো বলি, এখন আপনাকে কিনতে গেলে দেখবেন যে i3গুলো 12,500-700 এর আশেপাশে মনে হয় একটু প্রাইস আছে। আপনি একটু চেক করে নিলেন অনলাইনে, যদি কম থাকে ভালো, কারণ আমি তো ভিডিওর কথাগুলো চেঞ্জ করতে পারবো না, আর ওয়েবসাইটের প্রাইসগুলো আসলে সবসময় আপডেট হয়ে যায়। সো আমার এই কথাটাই বেজবেন না, জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। এরপর যেমন Core i5 10th generationগুলো আছে এখানে, এগুলো অনেকটা দাম বেড়ে গিয়েছে। 13,000 টাকার প্রসেসরগুলো এখন 16,500-17,000 টাকায় বিক্রি হচ্ছে। সো যদি সুযোগ হয় 10th generation বাদ দিলেন, তখন রাইজেনে ঢুকে যাবেন। এরপর যে আমরা 12th gen যাই, 12th gen i5গুলো যদি আমরা বলি বা i3গুলো হয়তো আপনি 12,700-800 এর আশেপাশে পেয়ে যাওয়ার কথা, 3 বছরের ওয়ারেন্টি আছে। আর i5গুলো হয়তো আপনি 18,500-19,000 টাকার আশেপাশে পেয়ে যাওয়ার কথা। তারপর চেষ্টা করবেন যতটা কমে নিতে পারেন সেটাই আপনার জন্য অনেক ভালো। আচ্ছা এরপর যদি আপনি 13th gen i5 চলে আসেন, 13th gen i5 নিতে গেলে হয়তো আপনাকে 24,500 থেকে বা এর আশেপাশে পেয়ে যাবেন, যেটা হচ্ছে 13400 মডেলটা। এরপর 13500 নিতে গেলে হয়তো আপনাকে 28,000-27,000 এরকম চলে আসবে। এরপর i7 যদি আপনি যেতে চান 12th generation, এটা হয়তো আপনাকে 37,000-40,000 টাকার আশেপাশে, একটু মডেল ভেদে প্রাইসগুলো চেঞ্জ হতে পারে। এরপরে 14th gen যদি আপনি i5গুলো নিতে চান, সেক্ষেত্রে হয়তো 35,000+ কিছুটা বাজেট হতে পারে। তারপর হলো i7গুলো হয়তো আপনি 50+ এরকম বাজেটে পাওয়া যাচ্ছে। i9গুলো নিতে চাইলে হয়তো 60,000-65,000-70,000-এর মধ্যে 13th gen 14th gen-গুলো আছে। 14th gen-এর প্রাইসটা হয়তো একটু বেশি, বাংলাদেশ মার্কেটে এখন 13th gen-গুলো বেশি পাওয়া যাচ্ছে i9গুলো। আর আমার মনে হয় খুব সম্প্রতি এগুলোর প্রাইসগুলো কিছুটা কমে যেতে পারে যদি নসিবে থাকে আর কি, আর একটা হচ্ছে কিছুটা অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। তো এটা ছিল ইন্টেলের পার্ট। এবার একটু এমডিতে চলে যাই। এমডিতে বাংলাদেশ মার্কেটে বেশিরভাগ যে প্রসেসরগুলো সেল হয় এগুলো কিন্তু ট্রে প্রসেসর। দ্যাট মিন্স আমি একটা প্রসেসর এখানে রেখেছি, এগুলো কিন্তু ট্রে প্রসেসর, এইভাবে আসে। এরপর হয়তো অনেকে বক্স করে ফেলেন, আমাদের দেশীয় শিল্প যেটা, তো বক্স করে সেগুলো হয়তো আমরা পেয়ে যাই। তো যাই হোক সমস্যা নাই, ট্রে প্রসেসর ওয়ারেন্টি তারা দিয়ে থাকেন এবং বক্স প্রসেসর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন। জাস্ট আপনি যতটা কম দামে কিনলেন সেটা আপনার জন্য ভালো। তবে হ্যাঁ, আপনি যদি একটু অফিসিয়াল প্রসেসরগুলো নিতে চান সেক্ষেত্রে হয়তো একটু কিউআর কোড ভেরিফাই করার সুযোগ আছে। যেমন এখানে একটা রাইজেন 5700G আছে, এটা হচ্ছে অফিসিয়াল অথেন্টিক একটা প্রসেসর। এটা আনঅফিসিয়ালও একটা পাওয়া যায়, এখানে আছে এটা, এটা হচ্ছে আনঅফিসিয়াল প্রসেসর। সো আপনি দুটাই নিতে পারেন, দুটাই কোনো সমস্যা নেই। তাতে করে আপনি আনঅফিসিয়ালটা নিলে কিছুটা টাকা সেভ হবে, অফিসিয়ালটা নিলে একটা মানসিক স্যাটিসফ্যাকশন হবে হচ্ছে যে এই প্রসেসরটা কোম্পানি অফিসে প্যাকেজিং হয়েছে, জাস্ট আপনি একটা ইনটেক প্রসেসর পেয়েছেন। আর এটা তো রিফারবিশড ঝুঁকিটা তুলনামূলক কম থাকতে পারে। তো যাই হোক, এটা আপনাদের একটু চিন্তার বিষয়, আপনার যেভাবে ইচ্ছা নিতে পারেন, তো যে কোনো একটা নিতে পারেন। এখন প্রাইসগুলো যদি একটু ধারণা দেই, ধরেন আপনি 5600G আছে এখানে, 5600X আছে, 5500 আছে। বিশেষ করে 5500 যে প্রসেসরটা এটা খুব বাজেট ফ্রেন্ডলি, 9000 সামথিং বা এর আশেপাশে পাওয়া যাবে, 9,500 টাকার আশেপাশে মনে হয় পাওয়া যাবে। আচ্ছা এরপরে যদি আপনি 5600 নেন, 5500 প্রসেসরগুলো এগুলো কিন্তু আপনার ইয়ে লাগবে, ওই গ্রাফিক্স কার্ড দিয়েই আপনাকে ডিসপ্লে আনতে হবে। বিশেষ করে 5000 সিরিজের যেগুলো 5600 বা 5500, 5600X, 5700X এখানে আমার আছে, এগুলো যদি নেন, যেমন এখানে 5500X আছে এটা, তারপর হচ্ছে 5800X আছে, এগুলোতে নিতে ডিসপ্লে আনতে গেলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে। সেই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার যদি গ্রাফিক্স কার্ডে ইনভেস্টমেন্টের ব্যবস্থা থাকে তাহলে এই প্রসেসরগুলো নিলে তুলনামূলক পারফরমেন্স বেশি পাবেন। এবং দেখবেন যে যেগুলোতে এক্স সিরিজের প্রসেসর সেগুলোতে ক্যাশ মেমোরি তুলনামূলক বেশি থাকে, তাতে করে আপনার পিসির পারফরমেন্সগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়। সো এটা একটু মাথায় রাখেন। ক্লক স্পিডগুলো দেখলেন, যেটার ক্লক স্পিড বেশি সেটা নেওয়ার চেষ্টা করলেন, এটা ভালো হবে। এখন প্রাইস নিয়ে যদি বলি, 5500G যেটা আনঅফিসিয়ালটা এখনও মার্কেটে হয়তো 12,700-18,000 বা 13,000-এর আশেপাশে পাওয়া যাচ্ছে,
প্রাইসটা কি হবে আমি জানি না, আপনারা অবশ্যই আপডেট প্রাইসগুলো দেখে নেবেন। এরপরে আপনি যদি 5700 জিতে চলে যান, 5700 জি যেটা অফিশিয়াল ভ্যারিয়েন্ট, ওয়েবসাইটগুলোতে আপনি দেখবেন যে 20,000 প্লাস সেগুলোর প্রাইস, আর যেটা আনঅফিশিয়াল সেটা হয়তো 19,000 টাকার আশেপাশে, মানে 19-এর নিচেই, 18.5-19 এর আশেপাশে পাওয়া যেতে পারে। 5800X যারা একটু গেমিং সেগমেন্টে পিসি বিল্ড করতে চান একটু ভালো ভালো মানের, তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে। 5800X এটা আপনি খুব হাই কোয়ালিটির মাদারবোর্ড ইউনিয়ন 550 সিরিজের গেমিং সেগমেন্টের, দেখবেন যে এটা খুব ভালো পারফরমেন্স পেয়ে গিয়েছেন। একটা অবশ্যই ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাইলেন, এটা নিতে গেলে আপনাকে হয়তো 24,500 বা এর আশেপাশে দেখবেন পেয়ে গিয়েছেন, একটু হয়তো বেশি হতে পারে, ওয়েবসাইটগুলোতে 26,000-এর মতো প্রাইস আছে, 24,500-25,000-এর আশেপাশে আশা করি পাওয়া যায়। আচ্ছা, এরপরে আর একটা প্রসেসর আছে এখানে 5700X, তো 5700X প্রসেসরটাও আপনি 19,000 বা 19,500 এর আশেপাশে পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রসেসর অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি থাকে, যেটা ট্রে প্রসেসর তারা লোকালি তারা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে, আর যেটা অফিসিয়াল প্রসেসর সেগুলো হয়তো আপনি একটু বেশি স্যাটিসফ্যাকশনটা হতেই পারে, তবে অফিসিয়াল আনঅফিসিয়াল এটা নিয়ে খুব বেশি একটা হেডেক নেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এগুলো যদি আপনার মানে এই প্রসেসরগুলো দিয়ে পিসি বিল করতে চান, আমার মনে হয় যে বর্তমান মার্কেটে অ্যাডজাস্টেড প্রাইস করে ভালো মানের পিসি বিল করা সম্ভব। আর আপনি অবশ্যই বাকি সিদ্ধান্তগুলো দেখে শুনে নেবেন, অন্যান্য যে কম্পোনেন্ট মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, এসএসডি, কেসিং, পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস সহ সবগুলো ভিডিও কিন্তু আমাদের এই পিসি বিল্ডের বিভিন্ন প্লেলিস্টগুলোতে দেওয়া আছে, সেগুলো একটু ঘুরে আসলেন তাহলে হয়তো আপনার আইডিয়া হয়ে যাবে যে কোনটা আপনার জন্য ভালো, আর আপনি ভেবে চিনতে নিতে পারেন। তো বন্ধুরা, আর কথা নয়, যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। শেষ একটা প্রসেসর নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে 7950X, এটা একটা ট্রে প্রসেসর। এই প্রসেসরটা আপনি মার্কেটে 65,000-এর মতো আছে এই ছোট্ট প্রসেসরটি, এটা আপনি ট্রেগুলো নিতে গেলে হয়তো আপনাকে 60,000 টাকার আশেপাশে কিনতে হবে। তো যাই হোক, আপনারা দেখে শুনে কিনবেন, যতটা কমে পারেন সেটা আপনার জন্য ভালো। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।